বিয়ের আগে এত কাছে আসা ঠিক না, পাপ হবে। যেতে পারে মানুষ ক্লাবে যায়, কিন্তু ক্লাবে এত রাত্রে থাকাটা ঠিক করে। আমি কমপ্লিটলি ভিকটিম এখানে। আমার যে ঘটনা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। শিল্পীরা বার রেস্টুরেন্ট এখানে না যায় বেটার। আমি যদি মরে যাই আমাকে বুঝবে না, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। আর্টিস্ট যদি অ্যাভেলেবেল বারে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় যেটা ঠিক না। আমার সাথে অন্যায় করা হয়েছে। আপনি সংবাদ বানাতে চান কেন ভাইয়া? আপনি আমার ভাই না? আপনার বোন রেপ হইতে চাচ্ছিল। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি না, সবাই জেনে রাখেন। কি মাধুরী দীক্ষিত, সে মাধুরী দীক্ষিতের গানে নাচবি তুই এখন? কাজরে কাজরে বলেও নাচতেছিল। আমি এই হরাবাল দৃশ্য ভাই বলতে পারছি না। আপনারা 5 মিনিট কান্না দেখতেছেন, আমি 4 দিন ধরে নষ্ট করে পাগল হয়ে গেছিলাম। আমি সুস্থ নাই মানসিক ভাবে। আমি না পাগল, আমি না পাগল হয়ে গেছি, আমার পাগল, আমি পাগল হয়ে গেছি। স্ক্রিনশট তুলে রাখছে ধরে আমাকে নামাইছে, পুরো সিসি ক্যামেরা রেকর্ড আছে। আমি তো ওসি পাই না একটা সময়, এখন হেড কমিশনার ফোন দিলে কি হবে? আমার খালি বিচার লাগবে। আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল। আমি তো জানি শুয়ে মরেছিলাম, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না। আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাব। ঠিক আছে বলুন একটা মিনিট, সরি। তো আমার যখন খাওয়া দিচ্ছে তখন আমি নাকি বমি করছি ওইখানে, আমি নাকি সেন্সলেস হয়ে গেছি। আমার তোর এখানে এই করবো সেই করবো, দেখি তোর কে রাখি। আমাকে